তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তিনটি জোকস বলবো। তাহলে শুরু করি প্রথম জোকস। একদিন হাঁপুল তার বাবাকে যে বলছে, বাবা বাবা আমরা কিছুদিন পরই ধনী হয়ে যাব। তখন বাবা বলল, কীভাবে? তখন হাঁপুল বলল, আমাদের অঙ্ক স্যার আজকে স্কুলে বলল কীভাবে পয়সা থেকে টাকা বানানো যায়, আমাদের আগামীকাল শেখাবে, এটা বলল। এবার তৃতীয় জোক। একদিন হাঁপুল তার বাবাকে যে বলছে, বাবা আমি বিয়ে করতে চাই। তখন বাবা বলল, বাবা এখন তুমি বিয়ে করবে না, যখন তোমার একটু বুঝে যাবে তখন। তখন হাঁপুল বলল, কেন বাবা, আমার কখন বুদ্ধি হবে? তখন বাবা বলল, তুমি যখন বিয়ে করতে যাবে না। এবার তৃতীয় জোকস। তৃতীয় জোকস হলো, একদিন এক শিক্ষক সবাইকে বলছে যে, তোমরা কে কে স্বর্গে যেতে চাও? তখন সবাই হাত তুলেছে, কিন্তু একজন হাত তুলেনি, সে হলো হাঁপুল। তখন টিচার হাঁপুলকে জিজ্ঞেস করছে, আচ্ছা হাঁপুল তুমি কেন হাত তুললে না? তখন হাঁপুল বলল, কারণ আজকে আমার মা আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে।